কিভাবে আপনি মানুষের নামে বদনাম করে নিজের জীবনের আয়ু 20 বছর বাড়িয়ে নিতে পারবেন আর কিভাবে আপনি জেনে বুঝে রেগে গিয়ে হার্ট অ্যাটাক থেকে বাঁচতে পারবেন আচ্ছা পাদ দিয়ে কি মশা মারা সম্ভব এগুলোর উত্তর জানতে হলে দেখতে থাকুন ফিনিক পায়ের আজকের ভিডিওটি কেননা এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো মানুষের এমন কিছু বদঅভ্যাস সম্পর্কে যেগুলো অ্যাকচুয়ালি ভালো নাম্বার 1 গালি দেওয়া আপনি হয়তো জানেন না যে গালি দেওয়া আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য দারুণ কাজ করে গালি দেওয়া এমন একটা কাজ যার মাধ্যমে আমাদের ইমোশনস সবচেয়ে ভালোভাবে প্রকাশ পায় একটি সম্পূর্ণ সেন্টেন্সে যতটা না ইমোশন থাকে তার চাইতে অনেক বেশি ইমোশন থাকে এক ওয়ার্ডের ছোট্ট একটি গালিতে আর নিজের মনের ভাবটাকে প্রকাশ করা আপনার ব্রেনের জন্য অত্যন্ত ভালো তবে খেয়াল থাকে যেন এটা বেশি না হয়ে যায় তা না হলে কিন্তু সব সময় গালি দেওয়া অভ্যাসে পরিণত হবে নাম্বার 2 কারো আড়ালে তার বিষয়ে কথা বলা আপনি অন্যদের নিয়ে কানাফুসি করে নিজের আয়ু বাড়িয়ে নিতে পারবেন এখন এমনটা করা নৈতিকভাবে তো ভালো নয় তবে কখনো কখনো এমন পরচর্চা করলে আপনার লাভ হবে কারণ প্রায়ই আমরা যখন বন্ধুদের সাথে এমন গপসপ করি তখন আমরা হাসি খুশি থাকি যার কারণে আমাদের স্ট্রেস লেভেল অনেকটাই কমে যায় আর এ সময় আমাদের ব্রেন থেকে এমন কিছু হরমোনস রিলিজ হয় যেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো আর এটি আপনার মানসিক স্বাস্থ্যের জন্য দারুণ নাম্বার 3 চুইংগাম অনেকেই বলে যে চুইংগাম প্লাস্টিক দিয়ে বানানো হয় আর যদি এটি কেউ গিলে ফেলে তবে তার পাকস্থলীর সর্বনাশ হয়ে যাবে তবে এ কথা সম্পূর্ণই মিথ্যা চুইংগাম খেলে আপনার চেহারার আকৃতি অনেক আকর্ষণীয় হয়ে যাবে কারণ চুইংগাম খেলে মুখের ব্যায়াম হয় আর এর ফলে আপনার শরীরে অনেক হরমোনও রিলিজ হবে যা আপনার জন্য অত্যন্ত ভালো নাম্বার 4 জাঙ্ক ফুড যদি আপনি ফুচকা চটপটি বা এই ধরনের জাঙ্ক ফুড পছন্দ করে থাকেন তবে মাঝে মাঝে এগুলো খেলে আপনার তেমন কোনো ক্ষতি হবে না বরং এটা আপনার রিফ্রেশমেন্টের জন্য দারুণ কাজ করবে অবশ্যই জাঙ্ক ফুড নিয়মিত খেলে অনেক ক্ষতি হবে আপনার তবে মাঝে মাঝে নিজের মনের খোরাক পূরণ করাও দরকার নাম্বার 5 রেগে যাওয়া রাগের চোটে যদি আপনার যাতা বলার অভ্যাস থেকে থাকে তবে জেনে রাখুন এরও ভালো দিক আছে তবে নিজের রাগটাকে আপনি যতটা কন্ট্রোল করতে পারবেন ততই ভালো তবে যদি আপনার প্রচন্ড রাগ আপনি চেপে রাখেন তবে এটি আপনার জন্য ভয়ঙ্কর প্রমাণিত হতে পারে অনেকগুলো গবেষণায় এটা জানা গেছে যে ব্যক্তি নিজের রাগটাকে প্রকাশ করে না আর সেটাকে মনে মনে পুষে রাখে তাদের হার্ট অ্যাটাকের চান্সেস অনেক বেশি বেড়ে যায় আর ইমোশনসগুলোকে চেপে রাখা মানুষ ডিপ্রেশনের শিকার হয়ে যায় তাই রাগ চেপে না রেখে যোগা করুন এতে আপনার রাগ ওঠার চান্সেসই কমে যাবে নাম্বার 6 ভিডিও গেমস খেলা যদি আপনি একজন ভিডিও গেম প্লেয়ার হয়ে থাকেন তবে আপনি অন্য সাধারণ মানুষের চাইতে অনেকটাই এগিয়ে আছেন ভিডিও গেমস খেললে আপনার লিডারশিপ টিম ওয়ার্ক এবং ডিসিশন নেওয়ার ক্ষমতা অনেক বেশি বেড়ে যায় সোশ্যাল মিডিয়াতে যারা বলে যে ভিডিও গেমস খেললে মানুষ পাগল হয়ে যায় সেই কথাগুলো আসলে ফেক আমি এটা বলছি না যে ভিডিও গেমসের প্রতি আসক্তি আপনার জন্য ভালো মোটেও না বরং যদি আপনি প্রতিদিন আধা ঘন্টা বা এক ঘন্টা ভিডিও গেমস খেলেন তবে এটি আপনার ডেভেলপমেন্টের জন্য দারুণ কাজ করবে নাম্বার 7 গোসল না করা যদি মাঝে মাঝে আপনি গোসল না করেন তবে কোনো সমস্যা নেই এমনকি এটি আপনার জন্য ভালো অনেক মানুষ তো প্রতিদিন একাধিকবার গোসল করে আর এমনটা মোটেও করা উচিত নয় কেননা আমাদের শরীরে অনেক গুড ব্যাকটেরিয়া থাকে আর বারবার গোসল করলে এই ব্যাকটেরিয়া মরে যায় আর গোসলের সময় আমরা বারবার সাবান ঘষি যেটি পুরোপুরি কেমিক্যাল দিয়ে তৈরি আর এর কারণে আপনার স্কিনে র্যাশেস দেখা দিতে পারে আপনার স্কিন রুক্ষ হয়ে যেতে পারে তাই কখনো কখনো গোসল না করাটাও ভালো সপ্তাহে যদি আপনি কেবল 3 দিনও গোসল করেন তবেও যথেষ্ট নাম্বার 8 খোলা চোখে স্বপ্ন দেখা যদি আপনি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন তবে এতে কোনো দোষ নেই বড় কোনো স্বপ্ন দেখা আমাদের জন্য অনেক ভালো একটা ব্যাপার যারা খোলা চোখে স্বপ্ন দেখে তারা সাধারণ মানুষের চাইতে অনেক বেশি ক্রিয়েটিভ হয় এই ধরনের দিবা স্বপ্ন আমাদের ব্রেইনের গ্রোথের জন্য দারুণভাবে কাজ করে এতে আপনার বুদ্ধিমত্তা বাড়ে আর যে কোনো কাজে আপনার ফোকাস অনেক বেশি বেড়ে যায় এবার আসি আসল কথায় পাদ দিয়ে কি সত্যি সত্যি মশা মারা সম্ভব এটি যদিও অদ্ভুত একটি প্রশ্ন তবে সাম্প্রতিক একটি ব্যক্তি দাবি করেছেন যে তিনি পাদ মেরে 9 কিলোমিটার দূরত্বে থাকা মশাদেরকেও মেরে ফেলতে পারেন তবে মশা 9 কিলোমিটার দূরে থাক বা 9 সেন্টিমিটার এতে কোনোই ফারাক নেই কেননা মানুষের পাদে এমন কোনো উপাদানই নেই যা মশার মৃত্যুর কারণ হতে পারে যে গ্যাস
মশা মারতে পারে সেটি সালফিউরেটেড হাইড্রোজেন এবং ক্লোরোপ্রিসিন দিয়ে তৈরি। আর মানুষের পাদে এই গ্যাসটাই নেই, মানুষের পাদে মূলত মিথেন গ্যাস থাকে। তো এই ছিল এমন কিছু বদভ্যাস যেগুলো অ্যাকচুয়ালি আপনার জন্য ভালো। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিঙ্কফ্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। জানো, আমি ফাল্গুনি, আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।